বর্তমানে স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি এক অন্য লেভেলে পৌঁছে গেছে, হয়তো কেউ কেউ বলবে সেটা DSLR লেভেলেই পৌঁছে গেছে। তবে এই নিয়ে বিতর্ক আছে যে DSLR বেশি ভালো নাকি স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি বেশি ভালো, এই নিয়ে বলতে গেলে একটা আলাদা ভিডিও হয়তো লেগে যাবে। তবে যাই হোক, বর্তমান দিনে স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি যে এক অন্য লেভেলে পৌঁছে গেছে এই নিয়ে কারো মনে হয়তো কোনো সন্দেহ বা দ্বিধা নেই। তবে একটা সমস্যা হয় যে যখন আমরা শুধুমাত্র ক্যামেরা কোয়ালিটির জন্য ফোন কিনতে যাই, সেটা বাজেট হোক বা ফ্ল্যাগশিপ হোক, তখন সমস্যা যেটা দেখা যায় সেটা যে কার ক্যামেরা বেশি ভালো, এই নিয়ে একটা কনফিউশন হতে পারে। তা সেদিক থেকে দেখতে গেলে DxO Mark বলে একটা কোম্পানি আছে, তারা কি করে বিভিন্ন স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি চেক করে এবং সেই অনুযায়ী একটা স্কোর দেয়, একটা ওভারঅল কিরকম ক্যামেরা তার একটা স্কোর হয়, আর ইন্ডিভিজুয়াল বিভিন্ন মার্কস দেয়, যেমন কার জুম কোয়ালিটি কেমন, তার নাইট ফটোগ্রাফি কেমন, তার টেলিফটো লেন্সটা কেমন, তার ভিডিও কোয়ালিটি কেমন, এই সমস্ত ব্যাপারে চেক করে আলাদা আলাদা স্কোর দেয়। তা দেখে আমরা বুঝতে পারি যে কার ক্যামেরা কোয়ালিটি কেমন। তাই যাই হোক, 2019 শেষ হয়ে আসতে এই DxO Mark সংস্থা একটা লিস্ট বের করেছে যে এই 2019-এর স্মার্টফোনগুলোর ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন ভাগে বিভিন্ন সেক্টরে কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই সম্বন্ধে তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে। তা সেই রিপোর্টটা আগে আমরা জেনে নিই, তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা বলার। তা প্রথমেই বলি যে ওভারঅল ফটোগ্রাফিতে মানে সবকিছু মিলিয়ে ক্যামেরাতে প্রথম হয়েছে যুগ্মভাবে দুজন, এরা দুজনে 121 স্কোর করেছে। এই প্রথমটি হলো Huawei মেট 30 প্রো, আর দ্বিতীয় আছে মি সিসি 9 প্রো প্রিমিয়াম এডিশন, এরা দুজনেই একসাথে ফার্স্ট হয়েছে। এবার দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। ভিডিও কোয়ালিটিতে প্রথমে আছে অ্যাপেলের আইফোন 11 প্রো ম্যাক্স, যেটা কিছুদিন আগে লঞ্চ করেছে, এটি স্কোর করেছে 102। সেকেন্ডে আছে মি সিসি 9 প্রো, এটা প্রিমিয়াম এডিশনটি। আর তিন নম্বরে আছে গুগল পিক্সেল 4। এবার চলে যাচ্ছি জুম। জুমের ক্ষেত্রে মানে কার জুম সব থেকে ভালো, সেটি 1 নম্বর হয়েছে সিসি 9 প্রো, আবার সিসি 9 প্রো, এটি প্রিমিয়াম এডিশনটি যদিও, তা এর স্কোর হয়েছে 109। সেকেন্ডে আছে Huawei পি 30 প্রো, এবং থার্ডে আছে Huawei মেট 30 প্রো। এটা হচ্ছে জুম, মানে কার কত জুম কোয়ালিটি ভালো। এবার চলে আসি খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট ক্যামেরার, সেটা হচ্ছে নাইট ফটোগ্রাফি। কেননা বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে আলো কমে গেলে বিশেষ করে রাতের দিকে ভালো কোয়ালিটি ছবি তোলা বেশ কঠিন, ভালো কোয়ালিটি ভিডিও তোলা বেশ কঠিন। যাদের পুরোনো দিনের ফোন ইউজ করেছেন তারা জানেন যে কতটা স্ট্রাগল করতে হয়, প্রচুর নয়েজ হয়ে যায়, ভালো মানে ছবি তুলেও কোনো মনে স্যাটিসফ্যাকশন আসে না, বড্ড নয়েজ থেকে যায়। তাই যাই হোক, তা নাইট ফটোগ্রাফিতে 1 নম্বর হয়েছে আবার Huawei মেট 30 প্রো, এটি 61 স্কোর করেছে। 2 নম্বরে আছে Huawei পি 30 প্রো, এবং 3 নম্বরে রয়েছে স্যামসুং এর গ্যালাক্সি নোট 10 প্লাস 5G ফোনটি। এবং এছাড়াও আরেকটি স্কোর দেওয়া হয়েছে, সেখানে টপ করেছে ওয়াইড অ্যাঙ্গেলের ক্ষেত্রে, টপ করেছে ওয়াইড অ্যাঙ্গেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ধরুন অনেকটা এরিয়ার ছবি তুলতে যাই কিন্তু ক্যামেরা লিমিটেশনের জন্য আমরা তুলতে পারি না, তখন খুব আফসোস হয়, কিন্তু এই ওয়াইড অ্যাঙ্গেল এসে একটা আলাদা লেন্স দেওয়া হয়েছে, সে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে ছবি তুলতে পারে। বিশেষ করে আবার গ্রুপের ক্ষেত্রে মানে যদি ধরুন আমরা বন্ধুরা অনেকে মিলে ছবি তুলতে চাইছি, তখন এই ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাহায্যে আমরা কিন্তু অনেকটা এরিয়ার ছবি তুলতে পারি। তাই এখানে টপ করেছে স্যামসুং এর গ্যালাক্সি নোট 10 প্লাস 5G ফোনটি। তাহলে এই হচ্ছে মোটামুটি র্যাঙ্কিং। কিন্তু কথাটা হলো অন্য জায়গায় যে DxO Mark দেখে কি ফোন কিনবো, DxO Mark এর এই স্কোর কি পুরোপুরি রিলায়েবল, আর DxO Mark কিভাবে কাজ করে, তাহলে আস্তে আস্তে শুরু করি। দেখো বন্ধুরা, প্রথমে বলি DxO Mark একটি সংস্থা যারা কি করে বিভিন্ন মোবাইল ম্যানুফ্যাকচার কোম্পানিকে, সেটা স্যামসাং হতে পারে, Huawei হতে পারে, অ্যাপেল হতে পারে বা গুগল হতে পারে, তাদেরকে পরামর্শ দেয় যে কীভাবে তুমি ক্যামেরার হার্ডওয়্যারকে আরও ভালো ডেভেলপ করতে পারো, যাতে তুমি আরও ভালো ফটোগ্রাফি ইউজারকে প্রোভাইড করতে পারো। তবে এটা ফ্রিতে নয়, এর জন্য এরা টাকা নেয় এবং এর পরিবর্তে তারা একটা স্কোর দেয়। এবার দেখুন, লাভটা হচ্ছে যারা মোবাইল সংস্থাগুলি যারা নির্মাতা, তাদের লাভটা হচ্ছে তারা হয়তো কিছুটা খরচা করছে, সেটা আমাদের কাছ থেকে নিয়ে নেবে, তার পরিবর্তে তারা কিছুটা এক্সপার্টদের রায় পেয়ে যাচ্ছে। কেননা DxO Mark কিন্তু আগে DSLR বা ক্যামেরার নিয়ে রেটিং করতো, তাদের কী কী পরিবর্তন করলে ক্যামেরা আরও ডেভেলপ করা যায় সেই বিষয়ে তাদের মতামত দিত। এখন স্মার্টফোনের ক্যামেরার এত জনপ্রিয়তা, তাই তারা স্মার্টফোনের ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে।
যাই হোক, এর ফলে তাহলে নির্মাতাদের কি সুবিধা, এক হচ্ছে তারা তাদের ক্যামেরাকে ডেভেলপ করার জন্য টিপস পেয়ে গেলো, আর 2 নম্বরে হচ্ছে এরা স্কোর পেয়ে গেলো, যে স্কোর দিয়ে আমার আপনার মতো লোককে উৎসাহিত করা যাবে যে দেখো এত বেশি স্কোর, আমার আমার ফোনই বেস্ট, আমার ক্যামেরাই বেস্ট, তাহলে আমার ফোনটি কেনো, আমরাও উৎসাহিত হয়ে সেই ফোনটাই কিনে নিই। কিন্তু এখানে কথাটা হচ্ছে যে এটা কিন্তু যেহেতু টাকার বিনিময়ে দেওয়া হচ্ছে, তাই একটা সন্দেহের অবকাশ কিন্তু থেকেই যাচ্ছে। আর বিশ্বের সব কোম্পানি, সব মোবাইল নির্মাতা সংস্থা কিন্তু এখান থেকে মানে চেক করাচ্ছে না, বাইরের কাছ থেকে পরামর্শ নিচ্ছে না। দেখা গেছে যে যারা যারা পরামর্শ নিচ্ছে না বা মনে করছে যে না পরামর্শ দরকার নেই, আমরা আমাদের ক্যামেরা ভালো মতো তৈরি করতে পারি, তাদের স্কোর কিন্তু কমে যাচ্ছে। এছাড়াও DxOMark কিন্তু সব মোবাইলের স্কোর মানে চেক করে না বা স্কোর দেয় না, অনেক কোম্পানি আছে তারা DxOMark এর কাছে যায় না, ফলে তাদের স্কোরও নেই। আর যারা হয়তো শুধু স্কোর চেক করলো কিন্তু ওই কিভাবে হার্ডওয়্যার চেঞ্জ করতে হবে বা কিভাবে আরো ডেভেলপ করা যায় এইসব পরামর্শ নিল না টাকার বিনিময়ে, তাদের দেখা যাচ্ছে স্কোরটা কিন্তু যারা পরামর্শ নিচ্ছে টাকার বিনিময়ে তাদের স্কোরের থেকে অনেকটাই কম থাকছে, তাই সন্দেহের একটা অবকাশ থেকে যায়। সুতরাং আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে DxOMark বিশ্বের অগ্রগণ্য একটি সংস্থা, যারা স্মার্টফোনের ক্যামেরা সম্বন্ধে একটা আইডিয়া আমাদের দেয়, আমাদের স্কোর আমাদের হাতে পৌঁছে দেয়, কিন্তু এরা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নয়। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে DxOMark কি এবং কিভাবে এরা কাজ করে এবং এদের স্কোরের কি বৈশিষ্ট্য। আশা করি আপনাদের এই নেক্সট যে ফোনটা কিনতে যাবেন তখন হয়তো DxOMark এর স্কোরটা একবার যাচাই করে নিতে পারেন, আশা করি হয়তো কাজেও লাগবে। আর আমাদের এই তথ্য কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দেবেন। আশা করি আমরা এরকম কোয়ালিটি আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো, তা দেখাবে পরে ভিডিও।